দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল কর্মী, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার আমানীগঞ্জ চর এলাকায়। মৃতের নাম শ্যামবাবু রায়। জানা যায়, বুধবার রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী ওই যুবককে ঘিরে ধরে পরপর 4 রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রাত 11টার সময় ভোজ খেয়েছে, 12টা রাতে মেরে দিয়েছে গুলি। এবার কে ট্রেনে নিয়ে গেল, নিয়ে যে মন্দিরে গিয়ে 3-4টা গুলি মেরেছে। ছেলেকে মারলো কেন বিনা দোষে? আর ফাঁসি আর সাজা আমরা চাই এইটা। বুধবার রাতে মুর্শিদাবাদ থানার আমানীগঞ্জ চর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলো এক তৃণমূল কর্মী। মৃতের নাম শ্যামবাবু রায়। জানা যায়, বুধবার রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী ওই যুবককে ঘিরে ধরে পরপর 4 রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের লোকেরা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। অভিযোগের তির এলাকায় নির্দল কর্মীদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন আগে বাজি ফাটানো নিয়ে বিরোধী পক্ষদের সঙ্গে গণ্ডগোল চলছিল। থানায় অভিযোগ করা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তারও করে। এই ঘটনার পরেই প্রতিহিংসায় শ্যামবাবুকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কারা মারলো? ওই রথিন রায়, রতন রায় আর সফল রায়। ওরা কি করে, কি করেছে ওরাই জানুক, আমরা কি করে জানবো পরের কথা। ভাইপো কি কাফাটি করতো? আমার ছেলা কি কি পার্টি করবে? আমাদের তৃণমূল করে ঝামেলা হবে, ঝামেলা কিছু নাই, দুটা মুখামুখি কথা হয়েছে, সেই জন্য মেরে দিল। ওর বেটাকে পুলিশ ধরেছিল, বললো যে আমার বেটাকে শ্যাম বাবু ধরিয়েছে, তার লেগে তু ধরিয়ে দিলি আমার বেটাকে। হ্যাঁ, তা শ্যামবাবু আমার বেটাকে ধরিয়ে দিয়েছে। এই লেগে বললে আমি কি করে কিসের লেগে জন্য ধরাবো? আইন আছে, খাতায় নাম আছে, তো সরকার ধরবে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা। হ্যাঁ, আমার চোখের সামনে রাত 12টা বাজে, তখন আমরা ভোজ খেয়ে আসছিলাম। এখানে একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি থেকে ভোজ খেয়ে আসছিলাম। দিয়ে আমার সামনে এখানে আমাদের দুয়ার থেকে টেনে নিয়ে যে মন্দিরের সামনে 3-4টা গুলি মেরেছে। মারলো কিসের জন্য, কি রাখছিল আর সে ভগবান জানে, আমরা তো জানি না কি রাখছিল। আর একদিন আমার ছেলেকে পুলিশ ধরেছিল, তো পুলিশ ধরেছিল, তো ওর রাত কি যে শ্যামবাবু আর ছেলেকে ধরিয়েছে, ওই রতন ঘোষের ছেলে রতিনকে। ওর নামে কেস ছিল, ধরেছিল, আইসির ভাইপোকে মেরেছিল। হ্যাঁ, ওর নামে কেস ছিল তো ধরেছিল, কেস না থাকলে তো পুলিশ ধরবে না। কি নাম ওর যাকে ধরেছিল, নাম জানেন? ওর নাম রথিন রায়। ফার্মাসিস্ট হতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পাল ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি। ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে 2023-25 শিক্ষাবর্ষে। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733089786। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়াই না, আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2024 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733089786।